আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমরুল লার্নিং পয়েন্টে সকলকে স্বাগতম। ভালো আছো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমরা অষ্টম শ্রেণীর 4.2-এর 3 আর 4 নাম্বার এই দুইটা অঙ্ক করব। খুব সহজ দুইটা অঙ্ক, চলো আজ আমরা এই দুটো অঙ্ক করে ফেলি। দেখো প্রথমেই 3 নম্বর অঙ্কটা কী বলেছে। এখানে বলেছে দেখো, এ প্লাস বি সমান 8 এবং এ বি সমান 15 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত। দেখো এটার আমরা সূত্র ফেললেই অঙ্কটা হয়ে যাবে। চলো অঙ্কটা করি তাহলে, দেখো কীভাবে করা যায়। লেখো, দেওয়া আছে তো লিখে নাও। কী কী দেওয়া আছে? এ প্লাস বি সমান 8 এবং এ বি সমান 15। এখন এ কিউ প্লাস বি কিউবের মানটা বের করতে বলেছে। লেখো প্রদত্ত রাশি, বা এখনও দিতে পারো, আমি এখন দিলাম এ কিউব প্লাস বি কিউব সমান এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলব। এ কিউব বি কিউবের আমরা সূত্র জানি, মান নির্ণয়ের যে সূত্রটা বলছিলাম, মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, সেই সূত্রটা ইউজ করলে এখানে হয়ে যাবে। কী কী সূত্র ছিল? এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এটা আমরা বলেছিলাম উৎপাদকের ক্ষেত্রে বেশি ইউজ করব, আর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব বলেছিলাম, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস এ প্লাস বি। দেখো তো এই সূত্রটা আমরা ইউজ করি তাহলে। লেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। বলেছিলাম প্লাস বলে তাহলে দুই দিকেই প্লাস থাকবে। এখন লেখো এই মানগুলো বসাই দিই, 8-এর ওপরে কিউব করো, মাইনাস 3 ইন্টু এ বির মানটা কী ছিল? 15 ইন্টু এ প্লাস বির মান 8। এখন দেখো এটা কিউব করে দাও, এটা কিউব করলে কত হবে? 8-এর ওপরে কিউব, তার মানে 8 3 বার গুণ করো, গুণ করলে হবে 512 বিয়োগ এটা এটা গুণ করো, 3 8 24 24 আর 15 গুণ করলে কত হবে? 360। এখন এটা বিয়োগ করো, 2 5 1 152। তাহলে আমাদের মান বের করতে বলেছিল, সুতরাং নির্ণয় মান ১৫২। দেখো তো অ্যান্সারটা হয়ে গেল। এখন আমরা করব 4 নাম্বার। লেখো 4 নাম্বার একই রকমভাবে আমরা করে ফেলি, প্রথমেই দেওয়া আছে লিখে নাও। লেখো দেওয়া আছে 4 নাম্বার, দেওয়া আছে তো লিখে নাও। এক্স প্লাস ওয়াই সমান 2। এখন আমরা বামপক্ষ ধরে লিখি। লেখো লেফট হ্যান্ড সাইড সমান কী আছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy। এখন লেখো, দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy আছে। এখানে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলতে পারি আমরা। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো সূত্রটা ফেললে আমরা মানটা বসাই দিতে পারবো। লেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি মাইনাস 6xy, এটা যা আছে তাই লিখে দিয়েছি, প্লাস 6xy। এখন আমরা এটার মান বসাই, 2 কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস ওয়াই এর মান কী ছিল? 2 ছিল, প্লাস 6xy, এটা 2-র উপরে কিউব করো, 8 মাইনাস 6xy প্লাস 6xy। দেখো তো এটা এটা কেটে যায়, থাকে কি 8। এখন দেখো তো এটাই আমাদের কী ছিল?
right hand side ছিল right hand side এখন সুতরাং দিয়ে লিখি লেখো সুতরাং left hand side সমান right hand side এটা কি করতে বলেছিল দেখাও তাহলে should w e t দেখো তো খুব সহজ দুইটা অঙ্ক ছিল আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আজ তাহলে এই পর্যন্তই ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ